শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গ্লোরিয়াস মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর ব্যবসা শাখার ছাত্রছাত্রী রয়েছ, তাদের হিসাব বিজ্ঞান বিষয়ের আজকে দ্বিতীয় অধ্যায়ের লেনদেন চ্যাপ্টারের হিসাব সমীকরণ সম্পর্কে আমি তোমাদের স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা জেনে থাকবা যে হিসাব সমীকরণ হলো হিসাব বিজ্ঞানের গাণিতিক মৌলিক ধারণা, অর্থাৎ এই হিসাব সমীকরণ যদি তোমরা সুস্পষ্টভাবে শিখতে পারো তাহলে পরবর্তী জীবনে যারা হিসাব বিজ্ঞানে পড়াশোনা করবা বা ব্যবসা শাখাতে পড়াশোনা কন্টিনিউ করবা তারা অনেক সুবিধা পাবা। আমি তোমাদের এই হিসাব সমীকরণ বিষয়ে আজকে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করছো তারা জেনে থাকবা যে আমাদের সাধারণ গণিতে যখন আমরা অনেক সময় অঙ্কের সমাধান করি, কিছু অঙ্ক আছে যেগুলো লেখা থাকে এল এইচ এস সমান আর এইচ এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড বা বামপক্ষের অঙ্ক করতে করতে একসময় এসে দেখা যায় যে এর রেজাল্ট হয় পাস, এবং এই দিকে ডানপক্ষ তথা রাইট হ্যান্ড সাইডের দিকেও আসে পাস। তখন আমরা বুঝব যে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হয়েছে। হিসাব বিজ্ঞানেও ঠিক সেরকম এই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে হিসাবের সমতা বিধান করা হয়, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যতটুকু সংশ্লিষ্ট সম্পদ থাকে তার বিপরীতে ঠিক ততটুকু দায় থাকে। অর্থাৎ আমরা জানি যে হিসাব সমীকরণে এ সমান অ্যাসেট ধরি, এই অ্যাসেট এর বিপরীতে এল লায়াবিলিটিস এবং ও ই সমান ওনার্স ইকুইটি, ইকুইটি। অর্থাৎ আমরা জানব যে একটা প্রতিষ্ঠানে ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী যতটুকু সম্পদ থাকবে ঠিক ততটুকুই দায় থাকবে। আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই যে হিসাব সমীকরণে অঙ্ক করার আগে, সমস্যার সমাধান করার আগে আমাদেরকে দেখতে বুঝতে হবে যে হিসাব সমীকরণটা কি। আমাদের জানতে হবে হিসাব সমীকরণ হলো হিসাব বিজ্ঞানের গাণিতিক মৌলিক ধারণা, অর্থাৎ এই ধারণার মাধ্যমে একটা প্রতিষ্ঠানে যতটুকু সম্পদ থাকে ঠিক ততটুকুই দায় থাকে। এখন এই যে সম্পদ বা সৃষ্ট সম্পদ, দুটি উপায়ে সম্পদ সৃষ্টি হয়ে থাকে, ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ইন্টারনাল লায়াবিলিটিস, যেটা মালিক পক্ষ দিয়ে থাকে আমরা সেটাকে বলি মালিকানা স্বত্ব। আর একটা হলো এক্সটার্নাল লায়াবিলিটিস বা যেটা এল দ্বারা আমরা লিখে থাকি সেটা হলো দায়, বা আমরা এখানে চিহ্ন দিয়ে দেই, এটাকে ওই বলা হয় আর এটাকে এল বলা হয়। আর আমাদের যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তিটাকে এ দ্বারা চিহ্নিত করে থাকি। অর্থাৎ এই সম্পদ কখন বৃদ্ধি পায়? যখন মালিক নিজস্ব অর্থায়ন করে, অর্থাৎ মালিকানা স্বত্ব দিয়ে মালিক সম্পত্তি বৃদ্ধি করে। আবার মালিক যখন নিজস্ব অর্থায়ন দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয় তখন তৃতীয় পক্ষ বা বাইরের কারো কাছ থেকে টাকা নিয়ে বা সম্পত্তি নিয়ে অথবা পণ্য নিয়ে প্রতিষ্ঠানের সম্পত্তি বৃদ্ধি করে থাকে। এখন আমাদের বুঝতে হবে যে হিসাব বিজ্ঞানের ব্যবসায়িক সত্তা ধারণা অনুযায়ী মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান আলাদা দুইটা সত্তা। আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা হিসাব বিজ্ঞানে যা কিছু করব ছন্দের মাধ্যমে করব, অর্থাৎ ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান। ব্যয় সম্পদ আয় দায় যদি চিনি কে ঠেকায়। আমরা দেখব যে এইটা ব্যবসা প্রতিষ্ঠান আর এইটা মালিক। এখন এই মালিক বেচারা বা মালিক যে ব্যক্তি রয়েছে এই সত্তা 50,000 টাকা দিয়ে
ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো। অর্থাৎ এই মালিক যদি 50,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানে দেয় তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানের এ বেড়ে যাবে, অর্থাৎ অ্যাসেট বা সম্পত্তি বেড়ে যাবে 50,000 টাকা। পক্ষান্তরে এই ব্যবসা প্রতিষ্ঠানের এই 50,000 টাকা সম্পত্তির উপরে মালিকের দাবিও বেড়ে যাচ্ছে 50,000 টাকা, অর্থাৎ ওই বেড়ে যাচ্ছে 50,000 টাকা। ওকে, এখন মালিক যদি বিচার বিশ্লেষণ করে দেখে যে মালিকের যে নিজস্ব অর্থায়ন রয়েছে এই অর্থায়নের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তখন সে তৃতীয় পক্ষের থেকে ধার নিতে পারে, লোন নিতে পারে, অর্থাৎ লোন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানকে সচল করতে পারে। সেই ক্ষেত্রে আবার যদি মালিক তৃতীয় পক্ষের কাছ থেকে বা তৃতীয় পক্ষের নিকট থেকে লোন নিয়ে থাকে তাহলে কি হচ্ছে, এদিকে ব্যবসায় সম্পত্তি বেড়ে যাচ্ছে 50,000 টাকার জন্য, এদিকে এল বা লায়াবিলিটিস বেড়ে যাচ্ছে 50,000 টাকার জন্য। এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আমাদের যে সমীকরণটা রয়েছে, অর্থাৎ হিসাব সমীকরণ রয়েছে এ সমান এল যোগ ও ই, আমরা দেখব যে এই যে সম্পত্তি কোথা থেকে সৃষ্টি হচ্ছে, কখনো এল বা লায়াবিলিটিস বা তৃতীয় পক্ষের কাছ থেকে লোন নিয়ে হচ্ছে, আবার কখনো মালিক নিজস্ব অর্থায়ন দিয়ে ব্যবসার মূলধন তৈরি করছে। এখন আমরা দেখব যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যতটুকু সম্পত্তি থাকে তার বিপরীতে ঠিক ততটুকু দায় থাকে। আমাদের সম্পত্তি কত ছিল, মালিক নিজস্ব অর্থায়ন করেছে 50,000 টাকা, এবং আর কি লোন নিয়েছে 50,000 টাকা, আর এইদিকে লায়াবিলিটিস 50,000 টাকা, এবং ওনার ইকুইটি 50,000 টাকা, তাহলে কত হলো 1,00,000 টাকা। ওকে, তাহলে আমরা দেখলাম যে ব্যবসা প্রতিষ্ঠানের যতটুকু সম্পত্তি সৃষ্ট সম্পদ রয়েছে তার বিপরীতে ঠিক ততটুকু দায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন অঙ্ক করব তখন এই সম্বন্ধে আরও পরিষ্কার ধারণা হবে। তবে আমাদের অঙ্ক করার আগে বা সমস্যার সমাধান করার আগে আরেকটি বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া প্রয়োজন। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে স্যার, হিসাববিজ্ঞানে অর্থাৎ হিসাব সমীকরণে যখন সমাধান করতে যাই তখন কীভাবে মূলধনের কম বেশি হয়, অর্থাৎ কোন কোন উপাদানের জন্য মূলধন বৃদ্ধি পায় এবং কোন কোন উপাদানের জন্য মূলধন কমে যায় বা হ্রাস পায়। আমরা একটা চিত্রের মাধ্যমে বা একটা ছকের মাধ্যমে সেটা দেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো এইটা হলো মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব চারভাবে প্রভাবিত হয়, চারভাবে কমে অথবা বাড়ে। এখন দেখো এইদিকে একটা হাত, এইদিকে আর একটা হাত, এইদিকে একটা হাত, এইদিকে আর একটা হাত। এখানে আমি যোগ চিহ্ন দেব এই কারণে যে এই দুইটা হাতের জন্য মালিকানা সত্ত্ব বাড়বে, আর এইদিকে বিয়োগ চিহ্ন দেব যে এইদিকে যে দুইটা উপাদান থাকবে এই দুইটা উপাদানের জন্য মালিকানা সত্ত্ব কমবে। এখন মালিকানা সত্ত্ব বাড়ে কী কী, মালিক যদি মূলধন সরবরাহ করে। প্রিয় শিক্ষার্থী, মালিক মূলধন সরবরাহ করলে মালিকানা সত্ত্ব বাড়বে। আর একটা উপাদান যদি ব্যবসা প্রতিষ্ঠানের আয় সংগঠিত হয় তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে। আবার এইদিকে যদি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যয় সংগঠিত হয় তাহলে মালিকানা সত্ত্ব কমবে, আর মালিক যদি উত্তোলন করে তাহলেও মালিকানা সত্ত্ব কমবে। তবে নিয়মের কিছু ব্যতিক্রম থাকে, অর্থাৎ এই যে আমরা দেখলাম মূলধন এবং আয় এই দুইটা উপাদানের জন্য মালিকানা সত্ত্ব বাড়ে, আর উত্তোলন এবং ব্যয় এই দুইটা উপাদানের জন্য মালিকানা সত্ত্ব কমে। এখন আয় সংগঠিত হয় এখানে আরও দুইটা জিনিস আমাদের ব্যতিক্রমী জিনিস জেনে থাকতে হবে। একটা হলো যে ব্যয় সংগঠিত হলে তো মালিকানা সত্ত্ব কমবে, কিন্তু ব্যয় যদি কমে যায় তাহলে কি হবে, তাহলে এর উল্টোটা হবে, অর্থাৎ ব্যয় কমে গেলে মালিকানা সত্ত্বের সঙ্গে যোগ দিতে হবে, এবং আয় যদি কমে যায়
তাহলে মালিকানা শর্ত থেকে বাদ দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এই সম্বন্ধে অর্থাৎ হিসাব সমীকরণ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। এখন আমরা হিসাব সমীকরণের একটা ছোট অঙ্ক দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা অনেকে হিসাব সমীকরণ করতে যে ছকে ভুল করো, অর্থাৎ তোমরা মনে করো যে হিসাব সমীকরণে নির্দিষ্ট যে ছক রয়েছে ওই ছকেই সব সমাধান করতে হবে। না, আমি যে ছক করছি এইভাবে তোমরা আগে দাগ দিয়ে নিবা, দুই দিকে তারিখের ঘর রাখবা, এখানে উদ্বৃত্তের ঘর দিলেও চলবে না দিলেও সমস্যা নাই, আর মাঝখানে দুইটা দাগ দিয়ে নিবা যেখানে আমরা একদিকে সম্পত্তি এবং আর একদিকে দায় চিহ্নিত করব, মাঝখানে সমান চিহ্ন দিবা। যেহেতু এ সমান এল যোগ ও ই, এখানে আমরা কি করব, আবার এর মাঝখানে দাগ দেব, এর মাঝখান দিয়ে সমভাবে একটা দাগ দেব, উপরে লিখব সম্পত্তি ও পরিসম্পদ, সম্পত্তি সমূহ, আর এদিকে লিখব দায় মালিকানা সত্ত্ব, দায় মালিকানা সত্ত্ব। এটা মন্তব্যের ঘর, মন্তব্য বা ব্যাখ্যা। এখন দেখো এখানে আমি তিনটা, যেহেতু তিনটা সম্পত্তি রয়েছে তিনটা সমভাবে রেখা টানবো, আর এইদিকে যেহেতু তিনটা দায় রয়েছে আমি তিনটা সমভাবে রেখা টানবো। উপরে আমি লিখব হিসাব সমীকরণের লেনদেন সমূহের প্রভাব, অর্থাৎ তখন আর এই হিসাব সমীকরণ এইভাবে লিখব না, আমরা লিখব হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার প্রথম ক্লাসে হিসাব সমীকরণে লেনদেনগুলো কীভাবে প্রভাবিত হয় এবং লেনদেনগুলো হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন বাস্তবিক পক্ষে অর্থাৎ একটা অঙ্কের সমাধান করার মাধ্যমে হিসাব সমীকরণের লেনদেনগুলো প্রভাব কীভাবে সম্পাদিত হয় তা দেখানোর চেষ্টা করব। আমি একটা অঙ্ক করেছি বোর্ডে, প্রিয় শিক্ষার্থী তোমরা জেনে থাকবা যে আমরা হিসাব সমীকরণের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি সমান সমান দায় প্রমাণ করার চেষ্টা করি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যেভাবে আমরা প্রমাণ করেছি ঠিক ওইভাবেই সম্পত্তি ও পরিসম্পদ যে দায় ও মালিকানা সত্ত্ব থেকে সৃষ্টি হয় সেই জিনিসটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব। এক্স লিমিটেডের খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এক্স লিমিটেড এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের হিসাব সমীকরণ যেটা যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে 2017 সালের পহেলা জানুয়ারি তারিখে, এই যে 2017 সালের পহেলা জানুয়ারি তারিখে আমরা এই অঙ্কটি করতেছি বা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছি সেটা আমরা দেখাবো। আমরা একটা সুন্দর ছক আঁকাবো প্রথমে, যার প্রথম কলামে থাকবে তারিখ, তারপরে অনেক বইতে দেখা যায় যে উদ্বৃত্তের আলাদা ঘর থাকে, কিন্তু আমরা অহেতুক উদ্বৃত্তের ঘর দিয়ে শুধুমাত্রই ঝামেলা বাড়াবো না, আমরা উদ্বৃত্তের ঘরকে অমিট করে দিয়ে বাদ দিয়ে আমরা আধুনিক পদ্ধতিতে আমেরিকান পদ্ধতিতে অঙ্ক সমাধান করার চেষ্টা করব, সমস্যার সমাধান করার চেষ্টা করব। দেখো আমি একটা ছক এঁকেছি বোর্ডে, তারিখ সম্পত্তি এবং পরিসম্পদ দায় মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পত্তি এবং পরিসম্পদ সমান দায় মালিকানা সত্ত্ব। অনেক সময় শুধু দায় সম্পত্তি সৃষ্টি করে অথবা মালিকানা সত্ত্ব সম্পত্তি সৃষ্টি করে অথবা দুইটি, অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা মিলেই সম্পত্তির সৃষ্টি হয়। আমরা যে সমস্যার সমাধান করার চেষ্টা করছি সেখানে দেখা গেছে হাসান অ্যান্ড কর্ন, অর্থাৎ আমি এখানে যে নাম দিয়েছি এক্স লিমিটেডের, জানুয়ারি 1, 2017 তারিখে আইন পেশার অফিস চালু করে প্রথম মাসের লেনদেন, অর্থাৎ জানুয়ারি মাসের যে লেনদেন সেই লেনদেনগুলো নিয়ে আমি অঙ্ক করেছি বা সমস্যার সমাধান করেছি। 1 তারিখে আইন পেশায়
50,000 টাকা বিনিয়োগ করেছে। অর্থাৎ 50,000 টাকা বিনিয়োগ করার ফলে দেখা যাচ্ছে সম্পত্তি সাইডে 50,000 টাকা সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং মালিকানা স্বত্ব অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকের দাবি বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা। আর আমরা মন্তব্যের ঘরে লিখব অর্থাৎ মালিকানা স্বত্ব যে চারটি উপাদান দ্বারা প্রভাবিত হয় সেই চারটি উপাদানের জন্য মন্তব্য লিখব। যেহেতু মালিক নিজে মূলধন বিনিয়োগ করেছে সুতরাং এই মালিকানা স্বত্বের জন্য আমরা মন্তব্যের কলামে লিখব মূলধন আনয়ন। ওকে, জানুয়ারি 2 তারিখে এখানে লেখা আছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। তাহলে যে অফিস খোলা হয়েছে সেই অফিসের অফিস ভাড়া পরিশোধ করেছে 3,000 টাকা। তাহলে অফিস ভাড়া পরিশোধ করা হলে সম্পত্তির সাইডে নগদ টাকা কমে যাবে 3,000 টাকা এবং যেহেতু অফিস ভাড়া একটি ব্যয় এই ব্যয় অর্থাৎ মালিকানা স্বত্ব কমে যাবে 3,000 টাকা। আর আমরা ব্যাখ্যার ঘরে বা মন্তব্যের ঘরে কি লিখব? ভাড়া পরিশোধ করা হয়েছে। জানুয়ারি 7 তারিখে ধারে অফিস সরঞ্জাম বা অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। যেহেতু ধারে ক্রয় করা হয়েছে ধারে কেনা হলে তার জন্য কি সৃষ্টি হয়? পাওনাদার সৃষ্টি হয়। আমরা 7 তারিখ বরাবর কি লিখব? অফিস সরঞ্জামের ঘরে অর্থাৎ সম্পত্তি সাইডে 15,000 টাকা এবং পাওনাদার সাইডে লিখব 15,000 টাকা। এটার জন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ হলো এটার জন্য মালিকানা স্বত্ব কম বা বেশি হবে না। 10 তারিখে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 6,000 টাকার। অর্থাৎ নগদ টাকার বিনিময়ে আইনি পরামর্শ দেওয়া হয়েছে, সেবা দেওয়া হয়েছে। যেহেতু নগদ টাকা পাওয়া গেছে সম্পত্তির নগদ কলামে 6,000 টাকা লিখব, কারণ আমার সম্পত্তি 6,000 টাকার জন্য বেড়েছে এবং এই 6,000 টাকার জন্য মালিকানার স্বত্ব বেড়েছে 6,000 টাকা। আর আমরা মন্তব্যের ঘরে কি লিখব? সেবা আয়, কেননা এই 6,000 টাকার জন্য মালিকানা স্বত্ব বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 15 তারিখে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। অফিসে যারা কর্মরত থাকে তারা বেতন ভুক কর্মচারী, এই কর্মচারীদের জন্য 2,000 টাকার বেতন পরিশোধ করা হয়েছে। তাহলে 2,000 টাকা পরিশোধ করা হলে কোথা থেকে যাবে সেটা? কারণ নগদ টাকা যেহেতু দেওয়া হয়েছে নগদ টাকা থেকে আমরা বাদ দেবো, নগদ সম্পত্তি থেকে বাদ দেবো এবং এই 2,000 টাকার মালিকানা স্বত্বও কমে যাবে, যার কারণে আমরা মালিকানা স্বত্ব থেকে 2,000 টাকা মাইনাস করবো। আর ব্যাখ্যার ঘরে কি লিখবো? কোন খাতে টাকাটা দেওয়া হয়েছে? মালিকানা স্বত্ব খাতে দেওয়া হয়েছে। ওকে, 20 তারিখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে 20,000 টাকা। ঋণ গ্রহণ করি অর্থাৎ মালিক যখন দেখেছে যে তার নিজস্ব অর্থায়নে ব্যবসা পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তখন সে ব্যাংক লোন নিয়েছে। এই ব্যাংক লোনের ফলে প্রতিষ্ঠানের সম্পত্তি বেড়েছে 20,000 টাকা। আমরা নগদ টাকা যেহেতু লোন নিয়েছি সুতরাং নগদ সাইডে লিখব আমরা 20,000 টাকা এবং ব্যাংক সাইডে লিখব অর্থাৎ দায় সাইডে লিখব 20,000 টাকা। ওকে, তারপরে 24 তারিখে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। 7,000 টাকার আইনি পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। যেহেতু টাকা পাওয়া যায়নি সেহেতু আমার দেনাদার সৃষ্টি হয়েছে, দেনাদারের ঘরে লিখব অর্থাৎ দেনাদার এক প্রকার সম্পত্তি, এই সম্পত্তিতে লিখব 7,000 টাকা এবং মালিকানা স্বত্ব বেড়েছে 7,000 টাকা দেনাদার নামক সম্পত্তির কারণে অর্থাৎ সেবা আয়ের কারণে। আমরা এখানে লিখব 7,000 টাকা। যেহেতু মালিকানা স্বত্ব বেড়েছে সেহেতু আমরা কি লিখব? মন্তব্যের ঘরে সেবা আয় লিখব। 29 তারিখে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হয়েছে। তোমরা খেয়াল করো 7 তারিখে যে যন্ত্রপাতি কেনা হয়েছিল বাকিতে, সেই বাকিতে যন্ত্রপাতি কেনার ফলে যে পাওনাদার সৃষ্টি হয়েছিল সেই পাওনাদার আমরা 10,000 টাকা পরিশোধ করেছি। 10,000 টাকা পরিশোধ করলে কি হবে? নগদ টাকা চলে যাবে, নগদ টাকা থেকে 10,000 টাকা বাদ দেওয়া হয়েছে এবং পাওনাদার থেকে বাদ দেওয়া হয়েছে 10,000 টাকা। এটার জন্য যেহেতু মূলধন কম বেশি হয়নি বা মালিকানা স্বত্ব কম বেশি হয়নি সুতরাং এর জন্য কোনো মন্তব্যেরও প্রয়োজন নেই। আমরা সোজা একটা টান দেব, দিয়ে যোগফল নামাবো। এখন এই যোগফল 15,000 টাকা 15,000 টাকা নামাবো, 7,000 7,000, আর এখানে যোগের গুলো যোগ এবং বিয়োগের গুলো বিয়োগ দিয়ে 61,000 টাকা, 61,7,68 এবং 15 মিলে কত হয়? 83,000 টাকা এবং এদিকে 20,000 টাকা, 15,000 থেকে 10,000 বাদ দিলে থাকে 5,000 টাকা, আর এখানে যোগের গুলো যোগ আর বিয়োগের গুলো বিয়োগ দিলে বাদ থাকে 58,000 টাকা। 58,5 এবং 20,000 যোগফল 83,000 টাকা। আমাদের সম্পত্তি সাইড এবং দায় সাইড যেহেতু মিলে গেছে সুতরাং আমরা বলতে পারি যে এ সমান এ সমান এ যোগ ওই প্রমাণিত প্রমাণ
নিত। থ্যাংক ইউ।